জামালপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত জামালপুর থেকে মাসুদ রানা পাঠানো তথ্যচিত্রে বাংলা এস টিভির সাথে আছি আমি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের তিয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ কামালের তিয়াত্তরতম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ বাকিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আলহাজ ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা আলহাজ অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ অধ্যাপক আশরাফ হোসেন তরফদার আলাজ মির্জা শাখাতুল আলম মনি আলাজ জি এস এম মিজানুর রহমান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান অধ্যাপক আব্দুল হামিদ আবু জাফর শিশা সোহরাব হোসেন বাবুল হাজি দিদার পাশা শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান শাহিনুর রহমান শাহীন সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন